नम्बर चाओ हलो ओई गारे हीरार भितरे आपनी 3 বছর साधना करेছেন। आमादेर नबी ৩৭ থেকে ৪০ বছর এই ৩টা বছর কিন্তু একটা গর্তের মধ্যে ছিল। ডুব দিলে ডুবারও হবে, মনি মুক্তা খুঁজে পাবে। এগুলা হচ্ছে মারিফতের গান, সবাই বলেন ডুব দিলে ডুবারও হবে, মনি মুক্তা খুঁজে পাবে। পুরা হইবে মনস্কাম বাম স্তনের 2 আঙ্গুল নিচে, তোমার কলব সাগরের মোকাম। এই যে ছোট্ট একটা বাচ্চা খেলেন ঝাঁকির মাথা, সুবহানাল্লাহ। আপনারা কলব বোঝেন, কলব বোঝেন। আলা ইন্না জাসাদিন ফি মুযগাতান ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। এই যে মানুষের দেহ আছে, দেখেন আমার দিকে খেয়াল করে, এই দেহের মধ্যে এক টুকরা গোস্ত আছে। এই গোস্তের টুকরা যদি ভালো হয়ে যায় মানুষটা ভালো হবে, এই গোস্তের টুকরা যদি খারাপ হয় মানুষটা খারাপ হবে। এই গোস্তের টুকরার নাম হলো কলব। জোরে বলেন নাম কি? এই কলবটা হলো এই যে বাম স্তন, এর 2 আঙ্গুল নিচে এই কলবটার মোকাম। বাজান গো নবী আমার 3 বছর ওই গাড়ি হীরার মধ্যে সাধনা। 40 যখন পুরা হয়েছে আল্লাহ জিব্রাইলকে বলে আর থাকিস না, লহে মাহফুজ থেকে কোরআনের 5টা আয়াত নিয়ে নবীর কাছে যাও। আল্লাহ নবী আছে গাড়ি হীরার ভিতরে, জিব্রাইলের পা আছে জমিনে, মাথা আছে আসমানে। ধরে খান সুবহানাল্লাহ। ওই গাড়ি হীরায় দাঁড়িয়ে ওই পাহাড়ের গর্তের দিকে লক্ষ্য করে বলে, মাবুদ গো, যে কোরআনের ভারত তো কোনো পাহাড় সইতে পারবে না, যে কোরআনের ওজন আসমান জমিন সইতে পারে না, আর সেই কোরআন এই ছোট্ট মানুষের উপর আপনি নাজিল করতেছেন। আল্লাহ বলে, জিব্রাইল ইয়ানজুরু বিনুরিল্লাহ, একটা বার নজর করে দেখো তো ছোট্ট মানুষটা কোন জায়গায়। জিব্রাইল তাকায় দেখে, হীরা গুহা বলে কোনো গুহা নাই, আল্লাহ আর নবী এক জায়গা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী 2 জনা প্রেম করেছেন গোপনা, মাঝখানে তো অন্য কারো জায়গা ছিল না। সবাই বলেন, আল্লাহ নবী 2 জনা প্রেম করেছেন গোপনা, মাঝখানে তো অন্য কারো জায়গা ছিল না। জায়গা যদি থাকিত আরশা জিমে নিত, দরজার বাহিরে আল্লাহ ব্রেক করাতো না, কারণ আল্লাহ আর নবীর মধ্যে অন্য কেউ আছে, কেউ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ। জি আচ্ছা ঠিক আছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়া মুহাম্মদ, ওয়া মুহাম্মদ আছে। ওয়া মানে মাঝখানে ওয়া, খুব খেয়াল করবেন। ফেরেশতা জিবরাইল চিৎকার করে বলে, আল্লাহু আকবার। আল্লাহ কি দেখলাম? নবী বলতেছে, এবার দেখো। আল্লাহ কয়, জিব্রাইল এবার দেখো। এবার জিব্রাইল তাকায় দেখে মাত্র 3.5 হাত। জোরে কোন কয় হাত? আমাকে আল্লাহ কয়েকবার গাড়ি হীরার মধ্যে ঢোকার তৌফিক দিছে, আমি কয়েকবার গেছি। ওই গাড়ি হীরার মধ্যে খাড়া হয়ে চিন্তা করলাম, নবী আমার চাইতে লম্বায় খুব একটা বেশি না, কারণ আমি খাড়া হলেই মাথা ঠেকা ঠেকা ভাব, তাহলে আমার চাইতে নবী তো খুব একটা লম্বার কথা মাপ কি মনে করতেছেন? সেই একটা ছোট্ট মানুষের উপর 30 পারা কোরআন নাজিল হওয়া। ফেরেশতা জিবরাইল ডাক দিলেন, নবী গো আপনি আসেন। নবী গারে হীরা থেকে যখন বের হয়, ফেরেশতা জিবরাইল বললেন, এ কর, পড়ুন। ছাত্র যদি ছোট হয়, শিক্ষক যদি বড় হয়, তাহলে বলা লাগে পড়ো, আমাদের বাংলা ভাষা পড়ো। আপনারা বলেন তো, এখানে বয়সে বড় কে, নবী না জিবরাইল? নবী বড়, কেবল 40 পুরো হলো। আপনারা যারা মদিনাত গেছেন, একটা দরজা আছে বাবে জিবরাইল, ওই রাসুলের রওজার পাশে একটা দরজা আছে, হজ করার লোক তো এখানে আছেন, বাবে জিবরাইল। ওই দরজা দিয়ে জিব্রাইল আল্লাহ নবীর কাছে যাইত। एक दिन फेरेस्ता जिब्राइल दरजा गए नबी के सलाम दे अस्सलाम आलैका या रसूल अल्लाह। अल्लाह रसूल फातेमा के बोलें माँ तुम्हार चाचा आइसे एक दरजा खुले दो। तखन फातेमा खूब छोटो तो माँ फातेमा से दरजा खुले दिते जिब्राइल नबीर काছে গিয়ে মুখ ভার করে বসে আছে দাইহাতুল কালবি সাহাবীর চেহারা। আল্লাহ রাসূল বলেন জিব্রাইল মন ভার কেন? বলে হুজুর আপনি আপনার মেয়েকে বললেন চাচা আইছে, চাচা মানে বাপের ছোট, তা আপনি কয় বছর আর আমি কোথায়? বাবা আদম থেকে যত নবী দুনিয়াতে আইছে প্রত্যেকটা নবীর কাছে আমি জিব্রাইল ওহী নিয়ে আইছি। তাহলে বড় আব্বা কয় ভালো ছিল? কইছেন বুঝবারই তখন দেন নাই, তোর বড় বাপ আইছে। তো বড় বাপ না কয়ে চাচা কইলেন। আল্লাহ রাসূল বললেন জিব্রাইল তোমার বয়স কত? ফেরেশতা জিব্রাইল বলে রাসূলুল্লাহ পূর্ব আকাশে একটা তারকা উঠতো, একবার ওঠার পরে ৭০,০০০ বছর আর উঠতো না। আমি ওই তারকাকে ৭০ বার দেখেছি। আল্লাহ রাসূল বললেন বর্তমান কই তারকা দেখা যায়? বলে না। ও জিব্রাইল শুনে নাও, ওই তারকায় ছিলাম আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন বলেন বয়স কত? তাহলে কি পড়ুন না পড়ো হবে? আরো ধরে কোন কি হবে? পড়ুন। আল্লাহ নবী বললেন আমি পড়বো না। ফেরেশতা জিব্রাইল বললেন পড়ুন। আল্লাহ নবী বললেন আমি পড়বো না। জিব্রাইল বললেন পড়ুন। আল্লাহ নবী বললেন আমি পড়বো না। ফেরেশতা জিব্রাইল বলে কেন পড়বেন না? নবী বললেন জিব্রাইল পড়তে বললি পড়বো না, আগে জানতে হবে পড়ার ধরন কি। আজকে অনেক ব্যারিস্টার, অনেক এসপি, অনেক মেয়র আমাকে লোক শিখাচ্ছে যে আমরা পিটন খায় খায় শিখছি, আর ওরা এমনি এমনি শিখছে। আলিফ বা তা সা খা এগুলো শিখছে এমনি এমনি। আর একজন নেতা বলতেছে আমি ২২ বছর হলে তাহাজ্জুদ পড়ি, দৈনিক ৭০-৮০ রাকাত নফল নামাজ পড়ি। বললেই পড়বো না, আগে জানতে হবে পড়ার ধরন কি। পৃথিবীতে বহু পড়ে মানুষ নাস্তিক হয়ে গেছে, জোরেকার কথা ঠিক কিনা? যত পড়ে ততই কয় আল্লাহ নাই, যত পড়ে তত কয় আল্লাহ নাই। এটা পড়া কয়? জোরে কয় এটা কি পড়া? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের বাংলাদেশে যে পড়ার জন্য সরকার হাজার হাজার কোটি টাকা খরচ করতেছে, মাস গেলে ৩০,০০০-৪০,০০০ বেতন পায়। ওই প্রাইমারির ক্লাস 2-এর একটা ছেলে আমার নিজের চোখে দেখা, সে পেশাব দিয়ে ৪০ লিখছে, মানে পেশাব করতেছে ওটা ধরছে, ধরে আগে ইংকে লিখছে ৪, পরে দিছে ০। আমার হাত মাথায়, এটা কি যুগ রে? একটা গান শুনছিলাম কলিকালের জামানা আসল বলতে মানা, আসল কথা ধরলে তোমায় মারবে রে। কলিকালের জামানা, হক বলা মানা, আসল কথা বললে ধরে। আমি চিন্তা করলাম এটা কি যুগ? এই কি করছিস রে? মারছে দৌড়। আমি দৌড়ে গিয়ে ধরে বললাম কি করলি? চাষা আজকে ফেসা কম, এই জন্যই ৪০ লিখছি। আমি চান্সে আসি ১০০ লাখ না, মানে ১ লেখা ২ শূন্য পর্যন্ত, কিন্তু পেশাব কম থেকে ৪ লেখা ০ দিছি। আমি বললাম কোথায় পড়িস? কয় প্রাইমারিতে। কোন ক্লাসে? কয় ক্লাস 2-এ। তো কিভাবে পেশাব করা লাগে তোর শিক্ষক শিখাইনি? কিভাবে পেশাব করতে হয় এটা শিখাই নাই। চাষা যে কি কয়, আমি প্রাইমারির পেশাবখানা যাই দেখি আমার সার খাড়া হয়ে পেশাব করে, আর সারই খাড়া হয়ে করে। তাহলে স্যার যদি খাড়া হয়ে করে ছাত্র তো লিখতেই। আপনারা কোন ওই পড়ার নাম কি? খালি পড়তে বললি পড়বো না, আগে জানতে হবে পড়ার ধরন কি। আমার মাদ্রাসার আব্দুল্লাহ 7 বছর বয়স, পেশাব করতে গিয়া খালি গলা খাঁকারি দেয়, পেশাবের মধ্যে গলা খাঁকারি। আমি ওস্তাদকে বললাম এর কাশ হয়েছে, পেশাবের দুর্গন্ধ কাশলে তো ভিতর দিকে ঢুকে যাবে, পরে কাশের সিরাপ খাওয়ান। বলে হুজুর এটা আসল কাশ না। আব্দুল্লাহ পেশাব করে বের হলে জিজ্ঞাসা করলাম কাশলি কেন? বলে পেশাব করার পরে মনে হলো ললের মধ্যে যদি কিছু আটকা থাকে, गला खाँकारि दिए देखी सामान्य बार हो सन्देह हलो आरो आर गला खाँकारि दिए पेशाब कमप्लीट करार पानी खरच करलाम। आब्दुल्ला बोले हुजूर अपनी जानेन ना ओई व्यक्तिर कबरे सबचाइते बेशी आजाब होबे जे पेशाब थेके पवित्र हय ना। सात बछरेर बाच्चा आमाके बोलते हुजूर अपनी जानेन ना। आमी बोले जानि ना। अपनी जानेन ना हुजूर ओई व्यक्तिर कबरे सबचाइते बेशी आजाब होबे जारा पेशाब थेके पवित्र हय ना। तुमि तुमि ना अनार्से पड़ो, तुम स्किन पैन पर कलेजे गेसो पेशाब लागसे तुम बसार चान्स पाओनी कारण एमन टाइट खाड़ा हये काम सारछो पेशाब ना निंगिती तुम सेल लागाइछो तोमार पेशाब दे टप टप करे आंडार पैंट भिजा दिल। এই আন্ডার প্যান্ট যে তোমার ভিজে গেল ওই পেশাবটা আস্তে আস্তে তোমার যন্ত্রের তাপে শুকে গেল কিন্তু পেশাব শুকে গেলেও তো বীজাণু শুকায়নি। ওরা যত শুকান যাবে তত জীবাণু আর বাড়বে। অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না। ওই জীবাণুগুলো তোমার পেশাবের ছিদ্রতে ভিতরে ঢুকে তোমার গোড়া রগ যে কাটা দিল তোমার আগা মোটা গোড়া চিকন শুরু হলো তোমার জিনিসটা বেকাতেড়ে হয়ে গেল। এই জন্যই তো দেওয়ালে লেখা আছে। আগে দেখতাম বিজ্ঞাপন, এবার তো সরকার ওয়াজ নিষেধ করছে বিজ্ঞাপন সাবান চলবি না, মাইক দেওয়া চলবি না, বহু নিয়ম করছে বিজ্ঞাপন আর নেই। যাই দিকে হারবালের পোস্টাল দিয়ে দেওয়াল ভরে গেছে, হারবাল গোটা দেওয়াল হারবাল লেখা আছে। ছোট জিনিস বড় করবেন, বেটা জিনিস সোজা করবেন, চিকন আছে মোটা করবেন, তাহলে ওষুধ খাও। এই বাংলার যুবকেরা কোনো ওষুধ খাওয়া লাগবে না। আজকে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জীবনের সব ওষুধ আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিয়েছে। ওষুধ খাওয়া লাগবে হারবাল যদি কেউ একবার খাসেন ওই কিন্তু আর হবেন না। খবরদার তোর হাত করে বলতেছি ওই দেওয়ালের পোস্টায় পেশাব করে দিবেন না, পেশাবের ওই টয়লেট পেপার বানাবেন, হারবালের পোস্টাল তুলবেন। তাহলে লেখা দিছে কলিকাতা হারবাল, কলিকাতা কি মন খারাপ করতেছে? আমি যুবকদের বলেছি তোমাদের জন্য পেশার কিছু আওয়াজ আছে। আমাদের যুব শক্তি যদি নষ্ট হয়ে যায় আমরা বুড়া মানুষ নামাজ পড়া রোজা দিয়ে লাভ করতে পারবো না। মুরব্বীরা রিটায়ার হয়েছে, ওরা পেনশন পাইছে, আর যুবকদেরকে মসজিদের মধ্যে ঢুকতে হবে। জোরে কার কথা ঠিক? রাস্তায় গাড়ি আটকে দিয়ে কয় হুজুর 500 টাকা দেন। আমি বললাম কেন বাবা? কে হুজুর দোতলা করা লাগবে তো। আমি বললাম তো এখন টাকা নেই, ওয়াজ যাওয়ার সময় রাত্রি কে ধরবে, 500 দেন। আমি বললাম কি করবো? কে দোতলা। কেন দোতলা? কই মুসল্লি আটে না হুজুর। ফজরের খবর কি? এক কাতারই হয় না। জোহরের খবর কি? কয় বড় জোর 1.5 কাতার। আসর কয় 1.5 কাতার। মাগরিব কয় 2 কাতার। এশা কয় 1 কাতার। তো মসজিদের ভিতরে কয় কাতার? কয় 9 কাতার। তো 9 কাতারে কেবল 1.5 কাতার হয়, তাহলে আমার 2 তালা করা লাগবে কেন? তখন সাইড থেকে ওদের আদায় করতেছি, তারই মধ্যে একজন বলতেছে ওই শালারা, ওই শালারা খালি জুমার দিনই শেষে এসে আগে যায়, ওদের জন্য 2 তালা করা লাগতেছে হুজুর। আমি শুনে আশ্চর্য হলাম। ওই শালারা, ওই শালারা মানে কি? হাওয়াই লুল্লিল, হাওয়াই লুল্লিল মুসল্লি। মসজিদের উন্নয়ন মানে কি? মসজিদের উন্নয়ন হলো এই বহুতে পূর্ব পাড়ার যত যুবক আছে প্রত্যেকটা যুবক 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতে হবে। জনতার কথা বলতে না, এরই নাম হলো উন্নয়ন, এরই নাম উন্নয়ন। উন্নয়ন মানে 2 তালা 3 তালা বানান, মুয়াজ্জিন আজান দেয়, নামাজ পড়ে, গোটা মসজিদ ধুলে ভরা, টাইলসের উপরে ধুলে পড়ে আছে। জিজ্ঞাসা করলাম ধার পরিষ্কার করো না। কয় হুজুর আজান দিয়ে আঁকা মধ্যে কেউ আসে না, তো খাওয়াকে মসজিদ ঝাড় দিয়ে লাভ। আমি গামছা দিয়ে বাড়ি মারি পরিষ্কার করে আল্লাহ আকবার নামাজ পড়ি। তাহলে মসজিদ পরিষ্কার কবে হয়? কয় জুমার দিন হয়। জুমার দিন হয়। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন বনেরই পাখি তুমি আইলা রে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে, পড়ছে নাকি মনে আমার হীরামন পাখি আমার। সবাই বলেন হীরামন পাখি আমার, প্রাণ প্রাণ পাখি তোরে কোথায় রাখি পাখি রে, সবই মিশে আর ফাঁকি। খাদিজা বললেন রাসূলুল্লাহ আমার এক নম্বর চা হলো আপনি গারে হীরার ভিতরে 3.5 বছর সাধনা করেছেন, সাধনা করার পরে যখন জিবরাইল আপনাকে কোরআন পড়তে বলে আপনি যখন বলতেছেন পড়ব না, কোনো জায়গায় লেখছে আনা বেকারি আমি পারি না, ফেরেশতা জিবরাইল আপনাকে বুকের সঙ্গে চাপ দিল। ওগো আল্লাহর নবী গায়ে হীরা থেকে ফিরে এসে ওই জুব্বাটা আর কোনোদিন আপনি গায়ে দেন নাই, আপনি যত্ন করে রাইখা দিয়েছেন। আমি মাঝে মধ্যে দেখি জুব্বাটা আপনি নিয়ে চুমা খান, আবার ব্যাগের মধ্যে রাইখা দেন। আমার বড় লোভ হয়েছে গো নবী, আমি যখন মরে যাব ওই জুব্বাটা আমার কাফনের কাপড় হিসাবে দিয়া দিবে। হুজুর মক্কার সবচাইতে ধনবতী রমণী ছিলাম, আপনি বলেন তো বিবাহের পরে আপনার কাছে আমি চাইছি যেটা চাওয়ার কারণে আপনি কষ্ট পাইছেন? বলেন হুজুর, আপনার কাছে কি আমি চাইছি যেটা চাওয়ার কারণে আপনি কষ্ট পাইছেন? কোনো কিছুই আপনার কাছে চাই নাই। মরে যাওয়ার পরে ওই জুব্বাটা আমার কাফনের কাপড় আপনি দিয়ে দেবেন। ওগো নবী আমার 2 নম্বর চাওয়া হলো আপনার পবিত্র হাত দিয়া আমার দেহখানা কবরের ঘরে নামায় দেবেন। ওগো নবী গ কবরে মাটি দেওয়ার পরে মুনকির নাকির আসবে, ওই সময় আমার কাছে কেউ থাকবে না, আমাকে 3টা প্রশ্ন করবে, আমি খাদিজা উত্তর দিবার পারবো না। আপনি ওয়াদা দেন আমার পক্ষ থেকে আপনি একটু উত্তর দিয়ে দিবেন। সঙ্গে সঙ্গে নবী ছোট বাচ্চার মতন কান্দে, খাদিজাকে বুকের মধ্যে নিয়ে বলে খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরা করবো ইনশাআল্লাহ। মারাত্মক কথা রাসূল বলেছেন, আমার আগে যদি আপনার মৃত্যু হয়। চিন্তা করে দেখেন, রাসূল কিন্তু বললো না যে আমার আগে আপনি মরে যাবেন, আপনি মরে গেলে আপনার 3টা চাওয়া আমি পুরো করবো, এ কথা রাসূল বলেন না। রাসূল বলেছেন আমার আগে যদি আপনার মৃত্যু হয়। এ কথার দ্বারা রাসূল বুঝালেন কে কখন মরবে এটা আল্লাহর নবীও, জোরে কর আল্লাহর নবীও। আর হামাকের মধ্যে কিছু লোক জানে, কিছু লোক জানে না। আমার 5 ফিরে হেলি কইছে তো সাইজ করবো, এখন আমার হাতে টাইম নেই, বগুড়া থেকে ঘুরে আসে 2 ঘন্টা পর বগুড়া থেকে ঘুরে আসে তো সাইজ করবো তা হক চিনিস এই বলে পালসার মোটরসাইকেল নিয়ে 5 ফিট থেকে বগুড়া পূর্ব দিকে আসতেছে। কাহালু 4 মাথা, কাহালু একটা 4 মাথা আছে, যারা কাহালু গেছেন 4 মাথা, উনি তো পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যাচ্ছে আর উত্তর দিক থেকে এক ভুটভুটি ব্রেক ছাড়া ভুটভুটি ছিলেন না যারা ভটভট ভটভট করে, ওকে ব্রেক কিন্তু নর্মাল। আর একটা নতুন নাম হিসেবে নাম হলো অটো, এর নাম কি অটো যা হসে ভাই। আমার ড্রাইভারকে বলি অটো দেখলে তুই 1 চাকা মাটির নামা দিস, কারণ অটো এরা হেলিকপ্টার চলায় না কি চলায় বোঝার উপায় নেই। তোমরা জানো চাকা শিখন, ব্রেক ধরলে পোল্টি পারে না, তোর এখন কথা ঠিক করে। আমি অনুরোধ করি যারা অটো চালাও একটু দেখে শোনা চালাও, এত ফোর্সে চলায় মানে পাওয়ার লাগে না, তো ব্যাটারি বাজে গেলে টানটি তার চৌ 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 করে চলে যাচ্ছে। উত্তর দিক থেকে দক্ষিণ দিকে ভুটভুটি আর ব্রেক দুর্বল, এখন মিডল পয়েন্টে এমনভাবে বেজা দিছে আর মোটর সাইকেল উষ্টে গেছে, কিন্তু উই উষ্টেনি, ওইকে ভুটভুটির তলে পড়ছে। সবাই দেখতেছে আর বলতেছে হুন্ডার কিছু হয়নি রে, খালি লুকিং গ্লাস ভাঙছে, কিন্তু ওর অবস্থা কি। একেবারে অ্যাম্বুলেন্স করে নিয়ে গেছে বগুড়া মেডিকেল কলেজে। যাকে বলছিল 2 ঘন্টা পর আসে তো সাইজ কর্ম, ওই আবার 250 গ্রাম আঙ্গুল নিয়ে গেছে দেখতে, জায়গা দেখে রোবটের মতন পেঁচা থোছে, রোবট বোঝেন, হাত পাও সব ব্যান্ডেজ করে থোছে, খালি মুখটা ফাঁকা, আঙ্গুর বার করে বুড়া লোক দিয়ে ওর মুখত আঙ্গুর ঠাসতে খা খা। তুই আমাকে সাইজ করবার চাস, তো সাইজ করছে কি রে? আরে এক পলকের নাই ভরসা, মিছে সকল আশা, কখন কৌজি দারুণ ঝড়ে ভাঙবে তোমার আশা পাখি রে, সবে মিশে আর ফাঁকি। আল্লাহ নবী বলেন খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার তিনটা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। মা খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিলেন আল্লাহ নবী লক্ষ্য করে দেখে খাদিজার পেট থেকে নবীর জন্ম দেওয়া চারটা মেয়ে বসে বসে কাঁদতেছে। মা খাদিজার পেট থেকে চারটা মেয়ে, ধরে কোন কয় মেয়ে? একটা নাম হলো রোকেয়া, একটার নাম হলো কুলসুমা, একটার নাম হলো জয়নাব, আর একটার নাম হলো খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা। সর্বসাগরে কয়টা? চারটা মেয়ে বসে বসে কাঁদতেছে। নবী লক্ষ্য করে দেখে তিনটা মেয়ের কান্নার সাউন্ড শোনা যায়, তিনটা মেয়ে কাঁদতেছে, এটা দূর থেকে শোনা যায়, কিন্তু একটা মেয়ে কান্দে চোখের পানি পড়ে কিন্তু কোনো শব্দ নাই। মেয়েদের কান্না পর পুরুষের জন্য শোনা যায়। মেয়েরা যদি কোরআন শরীফ পড়ে ওই কোরআন পড়াটাও পর পুরুষের জন্য শোনা যায় না। এই জন্য ফজরের ফরজ নামাজে এশার ফরজের সামনে দুই রাকাত, মাগরিবের ফরজের সামনে দুই রাকাত আপনি পুরুষ মানুষ জোরে কোরআন পড়তে পারবেন, কিন্তু মেয়েরা কিন্তু জোরে কোরআন পড়তে পারবে না। আমি মা বোনদের জন্য বলতেছি, মা যাদের জন্য কোরআন পড়া জোরে যাবে না তারা ঝগড়া করলে পরপুরুষ শুনতে পাইলে ওই মেয়েটা কিন্তু ফাতেমার সঙ্গে জান্নাতে যেতে পারবে না। অকরণে في بيوتكن ولا تبرجنا تبرج الجاهلية الأولى নবী তাকায় দেখে যে মেয়েটা কাঁদতেছে কিন্তু কান্নার সাউন্ড নাই, চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে, ওই মেয়েটার নাম হলো ফাতেমা। জোরেকার নাম কি? আল্লাহ রাসূল ডাক দিলেন, ও ফাতেমা তুমি একটু ঘরের ভিতরে আসো। মা ফাতেমা যেই মাত্র ঘরের মধ্যে ঢুকছে আল্লাহ নবী বললেন, ফাতেমা তোমার মা আমাকে ওসিয়ত করেছে তোমার মা মরে যাওয়ার পর তোমাকে দুইটা কাজ করা লাগবে। ফাতেমা বলতেছে, বাবা শুধু আমাকে কেন ওসিয়ত করবে, আমার আরো তিনটা বোন ছিল তাদেরকে কোনো কিছুই বলে নাই। রাসূল বলে, ফাতেমা ওসিয়ত যখন কেউ করে যাকে তাকে করে না, বুঝে শুনে করে। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহ রাসূল বললেন, ফাতেমা তোমার মায়ের এক নম্বর ওসিয়ত হলো তোমার মাকে গোসল করার লাগবে, এই গোসল তোমাকে একা করার লাগবে, অন্য কোনো মেয়ে তোমার সঙ্গে থাকবে না, তুমি শুধু তোমার মাকে গোসল করায় দেবে। ও ফাতেমা তোমার মা দুই নম্বর ওসিয়ত করেছে তুমি নিজের হাতে তোমার মাকে কাফনের কাপড় পরায় দেবে, অন্য কেউ সে জায়গায় থাকা চলবে না। জোরে গান সুবহানাল্লাহ। ফাতেমা কান্দের বলে, বাবা আমার আরও তিনটা বোন আছে, সেই তিনটা বোনকে সঙ্গে নিলে ওরা খুশি হবে। রাসূল বললেন, ফাতেমা তোমার খুশি হওয়ার কোনো দরকার নাই, তোমার মাকে খুশি করা লাগবে। ফাতেমা বললেন, বাবা আমার ভিতরে মা এমন কি দেখলো? এই মায়েরা যারা পর্দার অন্তরে আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন। ফাতেমা বাবাকে বলতেছে, বাবা আমার ভিতরে মা এমন কি দেখলো যেইটা দেখার পরে আরো তিনটা বোনকে বাদ দিয়া মা শুধু আমার ব্যাপারে ওসিয়ত করলো? রাসূল বলে, ফাতেমা একদিন গভীর রাত্রে তোমার মা আমাকে নিয়ে গেছে তোমার ঘরের দরজায়, তুমি যে ঘরের মধ্যে ঘুম পাড়ো ওই ঘরের দরজায় গিয়ে বলে, ওগো আল্লাহর নবী আপনি তাকায় দেখেন তো এই ঘরের মধ্যে যে মেয়েটা ঘুম পাড়তেছে এই মেয়েটাকে, এই মেয়েটাকে একটু তাকায় দেখেন। আমি নবী চমকে গিয়ে বললাম, খাদিজা আপনি কি পাগলি হয়ে গেছেন? আমি হলাম বাবা আর আপনি হলেন মা, আমি হলাম বাবা আর আপনি হলেন মা, আমাদের দুইজনের মাধ্যমে আল্লাহর নিয়ামত ফাতেমা। শুধু ফাতেমা না, মেয়েরাই কিন্তু আল্লাহর নিয়ামত। আপনাকে মেয়ে আছে? আছে। ছেলে? আমার কিন্তু ছেলে নেই, আমার দুই মেয়ের বিয়ে হয়ে গেছে। আমার বউ সবসময় খালি গাল ফুলে থাকে। আমার বউ একদিন আমার বাপ মক দেয় কছে যে হুজুর ইচ্ছা করলি, এইটুকুই বললেন, আমার খবর পারেনি, আমার বাপ মক কছে। তা আমার বাপ মা সবসময় ঘুর ঘুর করে, দুই মেয়ের বিয়ে হয়ে গেছে বুঝতেছেন না। তা আব্বা কইল, বাবা আমরা একটু কথা কবার চাই। কি কবেন কম, ঘরের মধ্যে চল। तो बाप माँ दुजने गेसे आब्बा कि कहें माँ बोलते कब ना तोर बाप कहे तो आब्बा खाली दरजार दिखे तकाय आब्बा कौन खुचे बाबा और एक बार चान्स लीला है ना यही कोई आब्बार एक सेकेंड घर मत थे घर तक बाहर हो गए हमें बुढ़ा बस आल्ला चान्स लील एक ऐलर आशा आल्ला की कम आर एक मे আমার মা বলতেছে আল্লাহর গজব তোর উপর পড়ছে আমি কইলাম আপনারা বুঝেন না মূর্খ মানুষ গজব না রাসূল বলেছেন একটা মেয়ের বাপ জান্নাতি দুইটা মেয়ের বাপ জান্নাতি আর তিনটা মেয়ের বাপ আমি নবীর সাথে জান্নাতি তো নবীর সঙ্গে জান্নাতে হওয়ার উপযুক্ত হইছি এটা গজব তো ব্যাপারটা হলো আমার তো ছেলে নেই আমার বড় দুই মেয়ে যখন কোনো কিছু লাগে ঘরের মধ্যে আসে আসে একজন মাথার চুলে হাত দেয় আর একজন পায়ের লোক টানে আমি বললাম মা তোমাদের কিছু দরকার কই যদি বলেন আমি দুইজনে 200 টাকা দিলাম দিয়ে কইলাম মা খবর কি সেটা আপনার ইচ্ছে আবার দুইজনে 200 টাকা দিয়ে বললাম মা আর কিছু যদি দেন তো দুইজনে আরো 200 দিলাম আর হাসতে হাসতে বাইরে হয়ে গেল আমি আমার ভাইকে বললাম ছেলে আছে আমি বললাম ভাই তোমার ছেলেরা যখন টাকা চায় কিভাবে চায় तो बोलते शालार लागे 100-6000 तक ही बुझल मे हलो रहमत ऐले हलो गजब जोरे कम कथा लागे 100-6000 आल्ला नबी बोलें ओ खदीजा तुम हलो मार हलम बाबा दुइजनेर माध्यमे आल्लार नियामत फातेमा खदीजा बोले रसूलुल्लाह शुधु आल्लार नियामत फातेमा बोलले होबे ना एर परिचय की एर परिचय के आल्ला रसूल बोलें शोनो दुनियाते 10 जन पुरुष के आल्ला जान्नातेर सार्टिफिकेट दिए दुनियाते 10 जन पुरुष के आल्ला जान्नातेर सार्टिफिकेट दिए खादिजा 10 जन नारी के आल्ला जान्नातेर सार्टिफिकेट दिए रे मायरा शोनें एतदिन शुधु आमरा जानताम आशारे मुबाशशारा 10 जन पुरुष আল্লাহ রাসূল বললেন জান্নাতে 1 নম্বর হবে আবু বকর পুরুষের মধ্যে 1 নম্বর জান্নাতে হলো আবু বকর আর নারীদের ভিতরে 1 নম্বর জান্নাতি খাদিজাতুল কুবরা মা খাদিজা মুস্কি মুস্কি হাসতেছে এ বাবা কিছু কবেন আমাক কোন কিছু কবে না কি ব্যাপার সেটা কোন কি ব্যাপার সেটা কোন असुविधा मा খাদিজা মুস্কি মুস্কি হাসের বলে রাসূলুল্লাহ আল্লাহ আমাকে 1 নম্বর জান্নাতে ঘোষণা করছে হুজুর 10 জনের মধ্যে 2 নম্বর জান্নাতি কে পুরুষের মধ্যে 2 নম্বর জান্নাতি ওমর 3 নম্বর ওসমান 4 নম্বর আলী এরকম 10 জনের নাম আছে না না খাদিজা বলে হুজুর নারীদের মধ্যে 1 নম্বর আমি জান্নাতি তাহলে 2 নম্বর কে আল্লাহ রাসূল বলে খাদিজা আপনার মনে 2 নম্বর কাকে নিবার চাই আপনার মনে 2 নম্বর কাকে নিবার চাই তখন কিন্তু নবীর কোনো বিবি ছিল না একটাই মাত্র বিবি খাদিজাতুল কুবরা জোরে কোন ঠিক কিনা মা খাদিজা যতদিন জীবিত ছিলেন তখন নবীর দ্বিতীয় কোনো বিয়ে করার দরকার হয়নি কোনোদিনও করে রাসূল বলেছেন আমার খাদিজা আমার সব সুবহানাল্লাহ কর না কেন সুবহানাল্লাহ বিবাহ করলে মা খাদিজা যদি কষ্ট পায় 64 বছর বয়সে খাদিজা বলে রাসূলুল্লাহ বুড়ি হয়ে গেলাম এই বুড়ির সঙ্গে সংসার করতে করতে আপনার যৌবনটাই চলে গেল হুজুর আপনি কি আর বিবাহ করবেন না তখন নবীর বয়স হলো 50 বছর ধরে কোন কয় বছর 50 বছর খাদিজার বয়স 49 বছর খাদিজার বয়স 64 বছর আল্লাহ নবী বলেন খাদিজা আপনি যতদিন আমার ঘরে থাকবেন ততদিন আমি দ্বিতীয় কোনো বিবাহ করব না কারণ দ্বিতীয় বিবাহ করে আপনার অন্তরে আমি কষ্ট দিবার চাই না আল্লাহ রাসূল বললেন তাহলে 2 নম্বর আপনার কাকে মনে হয় दुई नम्बर काके निबार मन चाय खादिजा बोलें रसूलुल्लाह आमार मेये फातेमा के आल्ला जेन दुई नम्बरे राखे आमार मेये फातेमा के आल्ला जेन कय नम्बरे मा हच्छे एक नम्बर मेये हच्छे दुई नम्बर रसूल बोलें ओ खादिजा आपनार मेये फातेमा तो जान्नाती नय आपनार मेये फातेमा तो जान्नाती नय जे बोलছে জান্নাতে নয় संगे संगे খাদিজা চিৎকার করে বলে নবী গো আর বলবেন না আমার মেয়ে ফাতেমা জান্নাতি নয় তাহলে ফাতেমা কি রাসূল বললেন জান্নাতি নারীদের নেত্রী সুবহানাল্লাহ জান্নাতি নারীদের নেত্রী কোন নম্বর আছে এর জন্য কোন নম্বর আছে যদি এক নম্বর জান্নাতে আবু বকর হয় তাহলে আল্লাহর নবী কয় নম্বর एक कथा कय ना आबू बकर রাদিয়াল্লাহু যদি एक नम्बर হয় তাহলে আল্লাহর নবী কয় নম্বর নবীর নম্বরের কোনো দরকার কারণ রাসূল বললেন আপনার মেয়ে জান্নাতি নয় আপনার মেয়ে হলো জান্নাতি নারীদের নেত্রী খাদিজা বলে রাসূলুল্লাহ আমাকে বাদ দিয়া আমার মেয়েকে আল্লাহ জান্নাতি নারীদের নেত্রী কেন বানালো আল্লাহ রাসূল বললেন দুইটা কারণ एक नम्बर कारण हलो आपनी 55 बछर बयसे ईमान ग्रहण करेছেন আপনি বলেন ইমানের আগে আপনি কি হয়েছিলেন খাদিজা বলে ইমান গ্রহণ করার আগে আমি কাফের ছিলাম নবী বলে তাহলে হিসাব করে দেখেন আপনার হায়াতের 55 বছর আপনি কুফরি হালে কাটাইছেন আর ফাতেমা খাদিজা বলে জন্ম সূত্রে জান্নাতি হয়ে জন্মেছে রাসূল বলে খাদিজা আপনার খবর দুনিয়ার মানুষ বলতে পারে आपनार नाकेर साइज मुखेर साइज गायेर रंग दाँतेर चेहरा खादिजा बोले हुजूर बोलते पारबेई तो कारण 40 बछर बयसे आपनाके जखन स्वामी बोले स्वीकार करलाम ओई समय मक्कार सबचाइते धनपति रमणी छिलाम धनपति हर पेছনে कारण हलो विशाल व्यवसा ए व्यवसा चालाइते गिया हजार हजार पुरुषेर संगे आमार लेनदेन करते हयेछे आमार नाकेर साइज मुखेर साइज गायेर रंग एटा दुनियार बहु पुरुष देखेछे तारा बोलते पारे आल्लाह रासूल बोललेन खादिजा এখন বলেন তো আপনার মেয়ে ফাতেমার নাকের সাইজ কেমন মুখের সাইজ কেমন দাঁতের সাইজ কেমন গায়ের রং কেমন এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে খাদিজা বলে পর্দানিশি ফাতেমা হলো পর্দানিশি রাসূল বলে শুধুমাত্র পর্দানিশি হওয়ার কারণে আল্লাহ ফাতেমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাইছে আমার মায়েরা যারা পর্দা আছেন মা সেই ফাতেমার সঙ্গে যদি জান্নাতে থাকতে চান তাহলে আপনাদের পর্দাকে গ্রহণ করতে হবে নারীরা যদি পর্দাকে গ্রহণ করে বাংলার কোনো যুবক নষ্ট হওয়ার সুযোগ আসলে খালি মেয়েরা ভিতরে থাকবে খালি শুধু মেয়েরা ভিতরে থাকবে আমাদের ছেলেগুলো আর রাস্তাত ঘুরবে না এরা যে 3 মাথাত ঘুরে 4 মাথাত ঘুরে 3G মোবাইল নিয়ে সারাদিন মিস কল মারে কারণ কি कारण हलो बेपर्दा नारी जोरे कोन कथा ठीक कि ना ए बेपर्दा नारी सर्वनाश करছে আজকে ধর্ষণ মুক্ত বাংলাদেশ চায় ধর্ষকের মৃত্যুদণ্ড চায় কিন্তু ধর্ষকের মৃত্যুদণ্ড চায় তো আমাদেরই বিপদ আমরা করলাম जोरे कोन ঠিক কি না ভাই কারণ ধর্ষক কি নারীর মধ্যে না পুরুষের মধ্যে তাহলে পুরুষের মৃত্যুদণ্ড হবে একটা নারীও কিন্তু মৃত্যুদণ্ডে দণ্ডিত হবে না অথচ এই পুরুষরা মৃত্যুদণ্ড পাবে এই নারীদের বেপরদা হওয়ার কারণে জোরে কোন কথা ঠিক কি না বাংলাদেশের সরকারের কাছে আমাদের দাবি দর্শকের মৃত্যুদণ্ড যেমন কার্যকরের আইন করছে তেমন নারীদের জন্য পর্দার আইন চালু করার দরকার আছে না নাই বাংলাদেশের প্রধানমন্ত্রী সহ সমস্ত যারা প্রশাসনে আছে তাদের কাছে আমাদের দাবি আল্লাহর এই কোরআনের আয়াত কি আয়াত অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা আল্লাহ রাসূল বলেন ফাতেমা তোমার মাকে গোসল করাতে হবে তোমার মাকে কাফনের কাপড় পরাতে হবে তুমি নিজেই অন্য কাউকে সঙ্গে নেওয়া যাবে না नबीर मे फातेमा माँ खादिजा के गोसल करार जन्य घरे ढुकलें गोसल जखन शेष हो गेछे मेये तार माँ के गोसल कराय दिछे गोसल करानो जखन शेष एमन समय फातेमा नबीर काछे गेल बाबा एखन माँ के काफनेर कापड़ पराते हबे काफनेर कापड़ आनछेन কাফনের কাপড় কে আনাচে নিয়ে এনেছেন আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে ওই জুব্বাটা কোন জুব্বা যেই জুব্বা পরে 3 বছর নবী সাধনা করেছেন যেই জুব্বা পরা অবস্থায় ফেরেশতা জিবরাইল নবীর সঙ্গে কোলাকুলি করছে যেই জুব্বা পরা অবস্থায় কোরআনের 5টা আয়াত নবীর প্রতি আল্লাহ নাজিল করেছে নবী ওই জুব্বাটা এনে ফাতেমার সামনে দিয়ে বললেন মা এই জুব্বাটাই তোমার মায়ের কাফনের কাপড় পরায় দাও ফাতেমা ফুপায় ফুপায় কাঁদতেছে শুধু কান্দে জুব্বা হাত দেয়া ধরে না আল্লাহ রাসূল বলে ফাতেমা এই জুব্বাটাই তোমার মাকে কাফনের কাপড় পরায় দাও তুমি কেন জুব্বা নাও না ফাতেমা বলতেছে বাবা আমি সব সময় মায়ের কাছে থাকতাম আর মায়ের কাছে থাকার কারণে মায়ের জীবনের বহু গল্প আমি জানি যে মেয়েরা সব সময় মায়ের কাছে থাকে মা কিন্তু তাকে আর মেয়ে মনে করে না বন্ধু মনে করে জোরে কোন কথা ঠিক কি না ফাতেমা বলতেছে বাবা সব সময় মায়ের কাছে থাকার কারণে মায়ের জীবনের বহু গল্প আমি জানি একদিন মা আমাকে বলল ফাতেমা তুমি কি আমার বিয়ার খবর জানো গল্পে গল্পে ও ফাতেমা তুমি কি আমার বিয়ার খবর জানো ফাতেমা বলতেছে মা আপনার যখন বিয়া হয়েছিল তখন আমি কোথায় ছিলাম আপনারা বলেন তো যখন মা খাদিজার বিয়ে হয়েছে তখন ফাতেমা কোথায় এরপরও মা বলতেছে তুমি কি আমার বিয়ার খবর জানো খাদিজা যেমন ফাতেমাকে বলেছে আল্লাহ তেমন নবীকে বলেছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল ওগো নবী আপনি কি হস্তি বাহিনীকে দেখছেন আলাম তারা মানে কি আপনি কি দেখছেন নাকি আপনারা বলেন তো যখন আব্রাহার সঙ্গে এই যে যুদ্ধ হলো এই যুদ্ধের সময় নবী কোথায় ছিল কথা কন না কেন নবী কে ছিল নাকি এই যুদ্ধ হওয়ার 5 বছর পরে নবীর জন্ম হয়েছে আর সেই নবীকে আল্লাহ বলতেছেন আলাম তারা আপনি কি দেখছেন খাদিজা ঠিক একই কায়দায় ফাতেমাকে বলতেছে মা তুমি কি আমার বিবাহের খবর জানো ফাতেমা বলতেছে মা আমি তখন কোথায় ছিলাম খাদিজা জিব্বায় কামড় দিয়ে বলতেছে তুই তো হুঁশি নাই তাহলে জানবো কেমনে তুই কি জানতে চাস ফাতেমা বলতেছে মা কেমন ঘটনা খাদিজা বলতেছে আমার জীবনের সবচাইতে সর্বশ্রেষ্ঠ ঘটনা হলো তোমার বাবার সঙ্গে আমার বিয়া বসা এখন বলেন এরকম কথা যদি মা কয় মেয়ে কি শুনবার হবে না বলে মা তাহলে বলেন খাদিজা বলতেছে ফাতেমা তাহলে শোনো তোমার বাবার সঙ্গে যখন আমার বিয়ে হয়েছে তখন তোমার বাবা আমার বাড়িতে রাখালি করতো যেই কইছে রাখালি করতো সঙ্গে সঙ্গে ফাতেমা ঘর থেকে বাইরে যায় খাদিজা ডাকতে বলে ফাতেমা বাইরে কেন গেলা বলে আপনার এত বড় সাহস করতে হয় আমার বাবাকে আপনি রাখাল কোন আল্লাহ রাসূল বলেছেন মেয়েরা ভালোবাসে বাবাকে আর ছেলেরা ভালোবাসে তার মাকে আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা মেয়েরা মায়ের চাইতে বাবাকে বেশি ভালোবাসে সুবহানাল্লাহ কন্যা গেছেন মেয়ের বাড়িতে গেছেন খালি যাইয়া দেখেন যখন তাকে যাবেন যতক্ষণ না আসবেন আপনার মুখ বন্ধ থবি না একটা না একটা মুখের আগে দিবেই বিরক্ত হয়ে বলি এই কি রে তোর বাড়ি তার আসবো না এত খাওয়া যায় হঠাৎ যদি বিকালে কই মা আমি এখন যাব যেই কইছেন যাব সঙ্গে সঙ্গে চোখ দিয়ে পানি নিয়ে বলতেছে বাবা একটা রাত কি থাকা যায় না যদি বলেন মা আবার আসবো আজকের মতো যাই এই বলে যখন বাড়ি থেকে বের হবেন মেয়েটা আপনার পিছনে পিছনে রওনা দেয় কিছুদিন আসার পরে যখন বললেন মা এভাবে যদি করিস তাহলে আমি কেমনে যাই তুই যখন পিছনে পিছনে আসিস মেয়ে থেমে গেছে অনেক দূর গিয়া বাবা ঘাড় কাত করে দেখতেছে মেয়েটা আঁচল দিয়া তার চোখের পানি মুছতেছে এটা হলো মেয়ে আর ছেলে যদি বাপ বলে যাব কয়দিনের জন্য চিল্লা দেওয়া ভালো আব্বা 3 দিন না যায় চিল্লা মুখ ভার করা ঘরে লোকজন কয় মুখ ভার কেন বুড়া মরেও না বাড়ি ছাড়েন না খালি চিল্লা চিল্লি করে তো একজন মুরব্বী কইছে চিল্লা চিল্লি যদি বন্ধ করবার চাস তোর বাপক তবলিগ পেটা দে চিল্লা পেটা দে তা ওই এখন যা বাবক বলতেছে আব্বা মাত্র 3000 টাকা লাগবে একটা হজের সব হবে জান আব্বা চিল্লার যান ওই বাপক সিল্লাত পেটে দিয়ে গোটা বাড়ি ওই আবাদ করবে, বুঝেন না? এরকম বেটা আছে না নাই? বুড়া বাপরে সিল্লাত না পাঠায়া আপনি যুবক হয়ে যান। যুবকের দরকার আমল, লাখ লাখ শিক্ষা, জোরে কোন কথা ঠিক কিনা? আর বুড়া মানুষকে পাঠাইছে যে বুড়া মানুষের খেদমতের কথা আল্লাহ বলেছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরেই হলো বাপ মা। সুবহানাল্লাহ। কর না কেন? বাপ মার মুখের দিকে কেউ যদি রহমতের নজরে তাকায়, দয়ার নজরে তাকায়, আমল নামায় একটা কবুল হজের সওয়াব আল্লাহ দিয়ে দেয়। সুবহানাল্লাহ। কর। অথচ ওই বাবার অনেক নিমক হারাম বাবা। আমাদের বগুড়াতে আছে, হজ করতে যাওয়ার সময় 22 বিঘা জমি 20 বিঘা সেলেক দিছে। হজ করতে যাওয়ার সময় 20 বিঘা সেলেক দিছে, মেয়েকে 1 বিঘা দিছে আর বইয়ের জন্য 1 বিঘা থসে। দোয়া করবার গেলে বলতেছে, আমি কাউকে ঠকাইনি বাবা, কাউকে ঠকাইনি, যাই যদি আর ঘুরে না আসি। এজন্য সব ক্লিয়ার করছি, যাই যদি আর ঘুরে না আসে। হজ করবার যায় অনেকে এরকম না, এরামের কাপড় নিয়ে নেয়, যদি ঘুরে না আসে তো কি ক্লিয়ার করলেন? কই ঠকাইনি বাবা, কাউকে ঠকাইনি, ছেলেকে 20 বিঘা দিছি, মেয়েকে 1 বিঘা দিছি। আপনারা বলেন তো, ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে, তাহলে 20 বিঘা ছেলে, মেয়ে 1 বিঘা দিছে। ওই আল্লাহর ফারাইসের উপর নিজেই হাত মারছে। হাত মারে হজত যাচ্ছে, ওর দেহের সঙ্গে যত মানুষের ঘর্ষণ খাবি একটা লোকের হজ হবি না। কি মেয়েকে ঠকান কেন আপনারা? অনেকে আছে এরকম, যে জমিতে আবাদ হয় না ওটা মেঘ দেয়, যেটা আবাদ হয় না। আমার মায়েরা বোনেরা শোনেন, ইসলাম কোনোদিন কাউকে ঠকাই নাই, কিন্তু আমাদের বাংলাদেশের অনেকের চরিত্র খারাপ হওয়ার কারণে ঠকাঠকি হয়। ধরে কোন ঠিক কিনা ভাই? এবার চলে আসেন মূল আলোচনায়। আলোচনাটা কোন জায়গায় একটু খেয়াল করবেন। খাদিজা বলতেছেন, ফাতেমা রাগ করো না, জীবনের শ্রেষ্ঠ ঘটনা যদি শুনতে চাও তাহলে রাগ করলে কেমনে শুনবা? তোমার বাবা যখন আমার বাড়িতে রাখাল ছিল, আমি তখন বেলকুনিতে বসা, আমি তাকায় দেখি দুপুরবেলা সব রাখালগুলো ঘরের মধ্যে আরাম করে। আমি রাখালের সর্দারকে ডাকতে বললাম, রে রাখালের সর্দার, আমার হাজার হাজার উটদুম্বা মাঠে ময়দানে, আর তোমরা সমস্ত রাখাল ঘরের মধ্যে আরাম করো, উটদুম্বার খবর কি? রাখালের সর্দার বলে, মালকিন। খাদিজাকে তারা মালকিন বলে সম্মান দিত। মালকিন, আপনি জানেন না, আপনি জানেন না, ভাগ্যগুণে আমরা এমন একটা রাখাল পেয়েছি যে রাখাল চাকরিতে জয়েন করার পরে আপনার উটদুম্বাগুলো সব ভদ্র হয়ে গেছে। রাখাল যদি বলে খাও, উটদুম্বা খাওয়া শুরু করে। রাখাল যদি বলে খাওয়া বন্ধ করো, সঙ্গে সঙ্গে তারা খাওয়া বন্ধ করে দেয়। রাখাল যদি বলে চলো যায়, দুম্বা লাইনে দুম্বা, উটের লাইনে উট, লাইন হয়ে রওনা দেয়। খাদিজা বলতেছে, রাখালের সর্দার, এমন গাঁজাখুরি গল্প কেমনে করো? একটা মানুষ রাখালের বাধ্য কোনোদিন জন্তু জানোয়ার হতে পারে না। এই গাঁজাখুরি গল্প কেমনে করো? একটা মানুষ রাখালের বাধ্য কোনোদিন জন্তু জানোয়ার হতে পারে না। রাখালের সর্দার বলে, মালকিন, যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আপনি তদন্ত করে দেখতে পারে। কি করে? তদন্ত, বোঝেন? তদন্ত। যদি বিশ্বাস না হয় তদন্ত করে দেখতে পারেন। খাদিজা বললেন, ফাতেমা, ওই রাখালের সর্দারের কথায় আমি তোমার বাবা রাখালকে তদন্ত করতে গেলাম। তদন্ত করতে গিয়ে দেখি সূর্যের তাপে পাহাড় পোড়া গন্ধ আসতেছে, সূর্যের তাপে বালু পোড়া, পাথর পোড়া গন্ধ আসতেছে এত রোদের ভিতরে। কিন্তু তাকায় দেখি ওই রাখালের মাথায় কে যেন একটা ছাতা ধরেছে। রাখালের মাথায় রোদের কোনো চিহ্ন নাই। একটু নিকটে গিয়ে দেখি একখণ্ড মেঘ তার মাথা বরাবর দাঁড়িয়ে আছে। রাখাল যেদিকে যায় মেঘটাও সেদিকে যায়। রাখাল যখন বসে ওই মেঘটা নিচের দিকে চলে আসে। খাদিজা বলে, ফাতেমা রে, এই দৃশ্য দেখার পরে আমি অস্থির হয়ে রাখালের একটু নিকটে যাই। হঠাৎ দেখি রাখালের চুল উঠতেছে। রাকালের শরীরে বাতাস বইতেছে, ওই বাতাসটা আমার শরীরে যখন আসে শুধু বাতাস আসে না, বাতাসের সঙ্গে ওই জান্নাতের দরজা খুলে কে যেন মেশকাম্বরের সুগন্ধ ছিটাইতেছে। খাদিজা বলে, ফাতেমা 40 বছরের একজন বিধবা আমি, 40 বছরের একজন বিধবা নারী আমি, এই দৃশ্য দেখার পর আর সহ্য করতে পারি না। আর একটু নিকটে যায়, নিকটে গিয়ে তোমার বাবার দিকে তাকায়, দেখি চোখের জুরু ভোড়া, চোখের ভুরুটা জোড়া, কপালটা প্রশস্ত, মুক্তার দানার মতন ঘাম বেয়ে যায়। একবার মুখের দিকে তাকায় দেখি ওইটা মানুষ না, 400 রজগ্রহ তারা, তারি নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী। খাদিজা বলতে, তো ফাতেমা আমি এক দৌড়ে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে দরজা বন্ধ করে দিলাম। আমার একজন দাসী ছিল, ওই দাসী দরজায় গিয়ে বলতেছে, মালকিন রাখাল তদন্ত করলেন, রিপোর্ট কি? তদন্তে রিপোর্ট কি? আমি তখন দাসীকে বললাম, তদন্তে রিপোর্ট হলো রাখালের চাকরি ক্যান্সেল করে দিলাম। ফাতেমা বলে, মা আমার বাবার চাকরি ক্যান্সেল কেন করলেন? খাদিজা বলতেছে, রাখালের চাকরি থাকলে তোমার বাবার বিয়ে কেমনে করব, এজন্য ক্যান্সেল করে দিয়া তোমার বাবাকে আমার স্বামী গ্রহণ করে নিলাম। ফাতেমা বলতেছে, বাবা মক্কার সবচাইতে ধনবতী রমণী, মক্কার সবচাইতে ধনবতী রমণী আপনার মতন একজন রাখালকে স্বামী হিসাবে গ্রহণ করলো। আজকে সেই ধনী মহিলা আমার মা মারা গেল, মক্কার দোকানে কি নতুন কোনো কাপড় নাই? নতুন কোনো কাপড় না দিয়া এই পুরাতন জুব্বা আমার মাকে দিবেন, এজন্যই তো আমি হাত দিয়ে ধরতেছি না। নতুন কাপড় দেন, আমি আমার মাকে একটু পরাবার চাই। রাসূল বলে, ফাতেমা এই জুব্বা আমি তোমার মাকে দেইনি মা, তোমার মা এই জুব্বা আমার কাছে চাইছে। ফাতেমা বলে, বাবা এই জুব্বার কি মহত্ব আছে যেই জুব্বা আমার মা চাইছে? রাসূল বলে, ফাতেমা এই জুব্বা সাধারণ কোনো জুব্বা নয় মা, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। লিল্লাহি তাকবীর! কোরআনের সম্পর্ক যার সঙ্গে থাকে তার দাম বাড়ে না কমে? আরো জোরে! এটা কি অন্তর থেকে কর না এমনি এমনি কর? আজকে যারাই কোরআনের সঙ্গে সম্পর্ক ওতপ্রোতভাবে করতে চায় তাদের সামনে এগুলো এখন বললেও আবার কেটে দেবে। আচ্ছা, শুকুর প্রামাণিক 1000 টাকা দান করছে, কবুল করেন ভাই জান। আমি বলি আপনাদেরকে, আমি যদি নাম বলি তাহলে আল্লাহ কবুল করবে, আর নাম না বললে কবুল হবে না। আপনারা সবসময় নিয়ত করবেন যে দান বড় বড় করব, নাম প্রকাশ করব না। গোপনে দান করা প্রকাশ্যে দানের চাইতে অনেক বেশি দামি। যখন সুবহানাল্লাহ! কিন্তু আমরা অনেক সময় মনে করি যে এত টাকা দিলাম, হ্যাঁ নামটা উচ্চারণ হলো না। আরে দোয়া তো সে হারে পাইকারি হারে হবে। আপনারা কি মনে করছেন দোয়া হবে না? 10 টাকা থেকে 10,000 টাকা যে যেটা দান করতেছেন সব দানের দোয়া হবে। কেবল রাত বাজতেছে 11টা 16। এই সাইডটা বলে একটা বাজেনি, মাগরিব এসব যা করছেন করছেন, ফজরের নামাজ জামাত ধরা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? ওয়াজ আসতেছে, অসুবিধা নেই, একটু মনোযোগ দেবেন। তাহলে যার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক তার দাম বেশি না কম? মনে করেন, বোঝানোর জন্য বলতেছি, একটা গাছ দিয়ে 3টা জিনিস বানাইছে, একটা হলো সোফা, একটা খাট, একটা রেহাল। একই গাছের কাঠ দিয়ে কয়টা? একটা খাট, একটা সোফা আর একটা রেহাল। আপনারা বলেন তো এই 3টা জিনিসের মধ্যে দাম বেশি কার? আরো জোরে! জোরসে বলো! এই যে আপনারা তোতা পাখির মতন বগুড়া জলশীতলা এক গেটে কাছে একটা খাঁচায় ময়না পাখি থাকছে, এখনো আছে। আমার আত্মীয় হয়, ওই দরজায় গেট কেউ দুই খালি গেট ঠেলা দেয়, মানে গেটের শব্দ হবে ময়না পাখি চামালেকম, মানে গেট খোলা মাত্র চামালেকম। कि একটা রাখছে মানে গেট খোলাও সারা আর সালাম দাও সারা যদি কুত্তা খোলে তাকে আসসালামু আলাইকুম মানুষ খুললেও আসসালামু আলাইকুম কুত্তা খুললেও আসসালামু আলাইকুম আপনারা বলেন এটা কি ময়না বুঝা কয় এটা কি ময়না বোঝে তা আপনারা কি বুঝতেছেন এখন যদি আপনাকে বলা হয় রেহালের দাম বেশি তাহলে রেহালটা নিয়ে খাটটা দেন দেন এই রেহালের দাম বেশি রেহাল নেন খাট দেন তখন বলবেন না না লিমা তাকুলু মালা তাফালুন মুখের সাথে আমলের মিল হবে না এই কথা আল্লাহ পছন্দ করে না আপনারা বলেন রেহালের দাম বেশি না খাটের দাম বেশি সত্যি কথাটা বলে কার দাম বেশি আরো জোরে এই সাইডটাকে রেহাল এইবার ঠিক আছে এইবার আসল কথা হয়েছে খাটের দাম বেশি সোফার দাম বেশি কিন্তু রেহালের সম্মান বেশি ইন্না আকরামাকুম ইন্দাল্লাহি আতকাকুম ওই ব্যক্তির সবচাইতে সম্মানী হয় যার কলিজার ভিতরে আল্লাহর ভয়